34 জন হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের কয়েকজনের হাতে পায়ে মাথায় বিভিন্ন জায়গায় ইঞ্জুরি রয়েছে। অর্থোপেডিক সহ বিভিন্ন ডিপার্টমেন্টে তারা বর্ধমান মেডিকেল কলেজে অ্যাডমিটেড রয়েছে। 3 জন এই মর্মান্তিক ঘটনার পর মারা গিয়েছেন, যাদের দেহ পোস্টমর্টেমের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই আমরা রেলের যিনি চিফ পাবলিক রিলেশন অফিসার ছিলেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বললেন যে প্রয়োজনে যারা এখানে ভর্তি রয়েছেন তাদের যদি অন্যত্র শিফট করার প্রয়োজন হয় রেল সেই ব্যবস্থা করবে। এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট আমি তোমায় জানাবো, যে আমরা কিছুক্ষণ আগে বরুণ চন্দ্রশেখর রেলের রাজ্য পুলিশের যে ডিআইজি যিনি রেলের দায়িত্বে রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটা জানিয়েছিলেন যে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে এবং যে খবর পাওয়া যাচ্ছে যে বর্ধমান জিআরপির তরফে ইতিমধ্যেই হাসপাতালে এসে যারা জখম রয়েছেন তাদের থেকে স্টেটমেন্ট রেকর্ড করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্টেটমেন্ট রেকর্ড করার পর বর্ধমান জিআরপির তরফ থেকে একটা এফআইআর রুজু করা হবে এবং সেই এফআইআর কিন্তু রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে হবে। এবং যারা যে সংস্থা এই ট্যাঙ্কের মেনটেন্যান্সের দায়িত্বে ছিলেন সেই সংস্থার বিরুদ্ধেই কিন্তু এফআইআর রুজু করতে চলেছে রাজ্য পুলিশ। এবং এই রাজ্য পুলিশের বর্ধমান জিআরপি যেমনটা জানা যাচ্ছে যে যারা জখম রয়েছেন তাদের স্টেটমেন্ট কালেকশন চলছে। 3 জন মারা গেছেন, যারা বিভিন্ন ডেস্টিনেশনে যাবেন, কেউ বিহারে নিজের বাড়ি ফিরছেন, কেউ হুগলিতে নিজের বাড়ি ফিরছেন। শেডের তলায় বসার পর এই মর্মান্তিক ঘটনা, ফলত পুলিশের তরফ থেকে কিন্তু এফআইআর রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত এফআইআর হয়নি, যারা ভর্তি রয়েছেন তাদের থেকে স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে এবং তার পরবর্তী ক্ষেত্রে এফআইআর। जो भी थोड़ा बहुत प्रॉब्लम था, मैंने अभी जो इंचार्ज हॉस्पिटल है डॉक्टर घोष है उनसे बात किया है, उनको मैंने बताया, दो चीज़ बताया है। एक चीज़ ये है कि जिसका जिसका 34 जो एडमिटेड है उसमें से जो सीरियस है, जो यहाँ पे बर्धमान हॉस्पिटल में कैपेसिटी नहीं है, कैपेबिलिटी नहीं है करने के लिए, उसको लिस्ट हम लोग को दे दें। या ऑर्थोपेडिक साइड से कोई अगर प्रॉब्लम है हम लोग इमीडिएटली जितना जल्दी हो सके 1 घंटा 1.5 घंटा भीतर शिफ्ट कर देंगे। वो लिस्ट हम लोग को अभी बना रहे हैं, बनाने के बाद हम लोग उसको शिफ्ट कर देंगे हॉस्पिटल में। हावड़ा में रेलवे हॉस्पिटल है, बीआर सिंह है, वहाँ पे शिफ्ट कर देंगे। इसमें हम लोग यहाँ पे फुल टीम लेके आए हैं, पीसीएमडी जो ईस्टर्न रेलवे का हाईएस्ट ऑफिसर है मेडिकल का, वो आए हुए हैं, एसीएमडी आए हुए हैं, सीएमएस हावड़ा आए हुए हैं, फुल टीम हम लोग का यहाँ पे है टू कोऑर्डिनेट विद बर्धमान हॉस्पिटल। करकट गिरा नीचे, बस हम पानी आया ना, पानी से धक्का में हम भाग गए, अभी हॉस्पिटल से आ रहे हैं। डॉक्टर ने क्या बताया? डॉक्टर ने एक्सरे किया है। आप अकेली थी और मेरा भाभी था। वो कहाँ है वो? अभी वो मेरे लिए खाना लाने गया है। বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতাল থেকে এই তালিকাটি প্রকাশ করা হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে 34 জন আহত রয়েছে এবং 3 জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কান্তি বাহাদুর, যার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে, মফিজা খাতুন, বাড়ি হচ্ছে বর্ধমানে, এবং সোনারাম টুডু, বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড। এই 3 জনের মৃত্যু হয়েছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে। 34 জন আহত রয়েছে এবং তাদের কিন্তু বিভিন্ন চিকিৎসা চলছে, সিটি স্ক্যান হচ্ছে। এবং আমরা দেখতে পেলাম যখন রেলের আধিকারিকরা এসে পৌঁছালো তখন কিন্তু যারা আহত হয়েছে এই বর্ধমান স্টেশনের দুর্ঘটনায় তারা কিন্তু অভিযোগ করছিল যে কোনো রকম চিকিৎসা হয়নি। এবং সেই সময় রেলের আধিকারিকদের একেবারে বর্ধমান হাসপাতালের ডাক্তারদের ডেকে বলতে শোনা যায় যে দ্রুত চিকিৎসা করুন, না হলে আমাদের চিকিৎসকরা এখানে রয়েছে, দরকার পড়লে আমরা কিন্তু অ্যাম্বুলেন্স করে এদের হাসপাতালে নিয়ে যাব। কিন্তু বর্ধমান হাসপাতালের সুপার জানিয়েছে সেই রকম কোনো ব্যাপার নয়, এখনো পর্যন্ত চিকিৎসা চলছে, কাউকে বাইরে পাঠাবার কোনো দরকার পড়বে না, যদি পাঠাতে হয় রেলের হাসপাতালে নয়, কলকাতায় রাজ্য সরকারের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পাঠানো হবে।